নমস্কার গল্পের বৈঠকখানার সকল শ্রোতা বন্ধুরা আশা করছি যার যার নিজ বাড়িতে ভালো আছেন সুস্থ আছেন গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব একটি নতুন অ্যাডভেঞ্চার কাহিনী শ্রীযুক্ত সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাদল পাহাড়ের বামন সন্ন্যাসী সৈকত মুখোপাধ্যায়ের এই অ্যাডভেঞ্চারাস গল্পগুলো শোনানোর জন্য যিনি আমাকে সাজেস্ট করেছিলেন তিনি হলেন এই চ্যানেলেরই এক শ্রোতাবন্ধু ধারা চয়ন ওয়ান টু থ্রি আপনাদেরও যদি এরকম কোনো গল্পের শুনতে ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুরু করছি আজকের গল্প শ্রীযুক্ত সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাদুল পাহাড়ের বামন সন্ন্যাসী বিকেলে চরুকটাঙার মাঠে বিবেক সংঘের এগেনস্টে ক্রিকেট ম্যাচ ছিল সেই ম্যাচে আমি থাকতে পারলাম না জানি আমাদের ক্লাবের সেক্রেটারি পলটা দায়ের ফলে প্রচণ্ড ক্যাপচুরিয়াস হয়ে যাবে কারণ আমাদের টিমে পেস বলটা আমি সবচেয়ে ভালো করি কিন্তু আমার কিছু পড়ার নেই সকালে স্কুলে বেরোনোর আগেই বুধদা বাড়িতে ফোন করেছিল বলেছিল রবিক বিকেলে একবার আমার বাড়িতে আসিস দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাব বুধবার ওই কথাটুকু জেরেই দিন কোন ক্লাসে পড়াশোনায় মন দিতে পারলাম না টিফিনে নিতাইদার কাঁচা লঙ্কা আর নারকেল কুচি দেওয়া ফার্স্ট ক্লাস ঘুগনি তাও মুখে বিষাদ লাগলো এমনকি ছুটির পর তাড়াহুড়ো করে ক্লাস থেকে বেরোনোর সময় মাত্র গতকাল কেনা কম্পিউটার গেমের সিডিটা বেঞ্চের ওপর ফেলে রেখে চলে এলাম অবশ্য এসব নতুন কিছু নয় বুধদা যখনই আমাকে এইভাবে ডেকেছে তখনই আমার মনের অবস্থা এরকম টাল হয়ে গেছে আর তার জন্যে আমাকে খুব একটা দোষ দেওয়া যায়ও না কারণ বুধদা মানে রোজকার সাদা মাটা জীবনের বাইরে দারুণ রোমাঞ্চকর সব ব্যাপার স্যাপার বুধদার সঙ্গে কিছুক্ষণ কথা বলা মানেই একটা অ্যাডভেঞ্চার বইয়ের পাতার মধ্যে ঢুকে পড়া এবার বলি বিকেলে বুধদার বাড়ি যাওয়ার পর কি হলো বুধদা যথারীতি তার খাটের ওপর বালিশে হেলান দিয়ে বসে ল্যাপটপ নিয়ে কি সব খুটখাট করছিল পড়ুক লিখুক বা কম্পিউটার নিয়ে কাজ করুক ও সব সময় ওইভাবেই বালিশে হেলান দিয়ে আজ শোয়া হয়ে বসে আমাকে ঢুকতে দেখে বলল আয় আমার পাশে এসে বস আমি বললাম কি দেখাবে বলেছিলে যে আহা সে তো এই কম্পিউটার স্ক্রিনেই রয়েছে তুই এখানে না বসলে দেখাবো কেমন করে আর দ্বিতীয়বার বলতে হলো না আমি এক লাফে সেই পেল্লাই উঁচু পালঙ্কের ওপর চড়ে বসলাম বললাম কই দেখাও আঙুলের আলতো কম্পিউটার স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল গুগল আর্থের ম্যাপে যেরকম উপগ্রহ থেকে তোলা ছবি দেখা যায় ঠিক সেই রকম গ্রাম বা শহরের ছবি নয় গহন জঙ্গলে ঢাকা একটা জায়গার ছবি মুখটা স্ক্রিনের কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখলাম মনে হলো একটা টেবিলটপ মাউন্টেনের ওপর ঘন সবুজ জঙ্গল আর সেই জঙ্গলের মাঝে একটা অদ্ভুত নীলচে ছোপ ওটা নিশ্চয়ই বিরাট একটা থেকে তোলা ছবিতে ওই হ্রদটা ঠিক একটা জিজ্ঞাসা চিহ্নের মতো দেখাচ্ছিল এমনকি তলার ফুটকিটা অবধি রয়েছে ওটা নিশ্চয়ই মূল জলাভূমির থেকে কিছুটা দূরে আরেকটা ছোটখাটো হ্রদই হবে সমতল জায়গাটার চারিদিক থেকে পাহাড়ের গা ঢালু হয়ে নিচে নেমে গেছে আমি বললাম দেখলাম তারপর আবার বুধদার আঙুলের দু একটা চটজল দিয়ে নড়াচড়া কম্পিউটার স্ক্রিনটা একেবারে শূন্য হয়ে গিয়ে সেখানে অন্য একটা ছবি ভেসে উঠল কিন্তু সত্যি কি অন্য ছবি আমি তাকিয়ে দেখলাম সেই তো একই জঙ্গল মাঝে জিজ্ঞাসা চিহ্নর মতন জলাভূমি আর চারিদিকে ঢালু হয়ে নেমে যাওয়া পাহাড়ের কিনারা স্বাভাবিকভাবেই আমি ভাবলাম বুধদা বোধহয় ভুল করে আগের ছবিটাই আবার ওপেন করে ফেলেছে কিন্তু বুধদাকে সে কথা বলতেই বুধদা বলল আরে আগে ভালো করে দেখ ডোন্ট জাম্প অ্যাট এনি কনক্লুশন ভালো করেই দেখলাম দ্বিতীয় ছবিটাতে আঁকা বাঁকা রথটা কি একটু আগের থেকে রোগা জঙ্গলটা কি এই ছবিটায় আরো একটু হলুদ লাগছে বেশি হুম হতে পারে তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে একই ছবি না হলেও দুটো একই জায়গার ছবি হয়তো একটু আগে পরে তোলা একটা যখন গাছপালা সবুজ ছিল। যখন হয়ে এসেছে। সে কথা বলতেই বুধ মজা পাওয়ার মতো মুখ করে বলল আগে পরে তোলা হয়েছে বলছিস আচ্ছা বলতো কতটা আগে পরে বলে তোর মনে হয় কথা বলতে বলতেই বুধদা দুটো ছবিকেই। সাইজে ছোট করে কম্পিউটার স্ক্রিনে পাশাপাশি এনে ফেললো এখন একই সঙ্গে দুটোকে দেখতে পাচ্ছি ভালো করে ছবি দুটোকে দেখে বললাম দুটো তো দুই ঋতুতে তোলা হতেই পারে মানে এই ধরো তিন চার মাস আগের এদিক ওদিকে বুধদা স্ক্রিন থেকে মুখ না তুলেই বলল আগে নো স্যার এই ছবি দুটোর বয়সের তফাত কম করে চারশো বছর আমার মুখ দিয়ে নিজে থেকেই বেরিয়ে এলো এ যা কি যে বলো না তুমি হুম ঠিকই বলছি তোকে দ্বিতীয় যে ছবিটা দেখালাম সেটা মাত্র গতকাল গুগল আর্ট থেকে ডাউনলোড করেছি আর প্রথম যে ছবিটা দেখলি সেটার বয়স চারশো বছরেরও বেশি ছাড়া কম নয় আমি বললাম চারশো বছরের আগে স্যাটেলাইট থেকে ছবি তোলার কোনো ব্যবস্থা ছিল কি বুধতা হাত দুটো মাথার পিছনে নিয়ে গিয়ে ভাঁজ করে তার ওপর মাথাটা হেলিয়ে দিল চোখের দৃষ্টি ল্যাপটপ থেকে ঘুরে গেল জানলার বাইরে যেখানে তখন গঙ্গার বুকে সূর্যাস্তের সিঁদুর রঙ সেই দিকে রবার্ট ব্রাদার্স প্রথম হাইড্রোজেন গ্যাসের বেলুন আকাশে উড়িয়েছিলেন সতেরোশো তিরাশি সালে ওই প্যারি থেকে আর জর্জ স্টেমেন সাহেব তার কোডাক ব্র্যান্ডের প্রথম ক্যামেরাটা তৈরি করে বাজারে ছাড়লেন সেও তোমাত্র সেদিন ওই আঠেরোশো অষ্টআশি হবে সেখানেই তো রহস্য রে চারশো বছর আগে বায়ুমণ্ডলের ওপর থেকে পৃথিবীকে দেখল কে কেমন করে সেই দৃশ্যকে বন্দি করলো তুই ঘটনাটার গুরুত্ব বুঝতে পারছিস তো রবিক ধর এই ব্যাপারটার সূত্র ধরে যদি এমন কোনো যন্ত্র পেয়ে গেলাম যার কথা মানুষ জানেই না আমি জোরে মাথা নাড়ে বললাম হুম হম সম্ভবই নয় তোমাকে কেউ নকল জিনিস দিয়ে না ঠকাচ্ছে এটা খুব কাছাকাছি সময়ের মধ্যে তোলা একটা স্যাটেলাইট পিকচার না রে রুবিক তা নয় আর তা নয় বলেই ব্যাপারটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি তুমি কি করে এত শিওর হচ্ছ প্রমাণ ওই ফটোটার মধ্যেই আছে সেটা তোকে আমি একটু পরে দেখাচ্ছি তার আগে তোকে বলি ফটোটা পেলাম কোথা থেকে তাহলে তুই বুঝতে পারবি কেন আমি বারবার ফটোটাকে চারশো বছরের পুরনো বলছি বুধদার বাড়ির বৃদ্ধ হেল্পিং হ্যান্ড কানাই একটা প্লেটে করে বাড়িতে ভাজা গরম গরম ফুলকপির বড়া আর চা নিয়ে ঠুকলো। ঢুকল কানাইদা বেরিয়ে যাবার পরেই একটা গরম বড়ায় কামড় দিয়ে বুধদা সেই ফটো হস্তগত হওয়ার বৃত্তান্ত শুরু করলো তুই তো জানিস রবিক অ্যান্টিকের খোঁজ পাবার জন্য আমাকে বহু লোকের ওপর নির্ভর করতে হয় তারা কেউ মাইনে করা ইনফরমার আবার কেউ আমার বন্ধু যারা আমার এই ব্যবসার খবর রাখেন এরকমই একজন বন্ধু হলো রঘুনাথ দ্বিবেদী রঘুনাথের বয়স এই আমার মতনই হবে বাড়ি ঝাড়খণ্ডের টাটানগর থেকে একটু দূরে চ্যান্ডেল বলে একটা গ্রামে বছর পাঁচেক আগে চাইবাসার এক অভ্র মালিকের বাড়ি থেকে একটা উনিশ শতকের জার্মান টেবিল ক্লক সংগ্রহ করতে গিয়ে ওর সঙ্গে আমার আলাপ হয় সেবারে দুজনে মিলে পালাও মোর জঙ্গলে বেশ কিছুদিন ঘুরেছিলাম তারপর গত পাঁচ বছরে রঘুনাথ আমাকে জঙ্গলমহলের অনেক পড়তি জমিদার বাড়ি থেকে ভালো ভালো শ্বেতপাথরের মূর্তি পুরনো গ্রামোফোন রেকর্ড অয়েল পেন্টিং এমনকি ভেন্টেজ কার অব্দি জোগাড় করে দিয়েছে রঘুনাথের ব্যবসা কিন্তু অ্যান্টিক সংগ্রহ নয় কবিরাজই চান্ডিলের দ্বিবেদী পরিবার খুব নাম করা কবিরাজ পরিবার রঘুনাথও তার বাপদাদাদের সেই পেশা নিয়েই ব্যস্ত তবে এই পেশার কারণেই তাকে রাজবাড়ি থেকে গরিবের কুড়েঘর অবধি সর্বত্রই যেতে হয় আর এরকম যাতায়াতের ফলেই সে নানান আশ্চর্য জিনিসের খোঁজ পেয়ে যায় খোঁজ পেলে সে যে নিজে কিছু করে না আমাকে জানায় কারণ ওই যে বললাম আসল আর নকল চোরাই আর জেনুইন অত শত নিয়ে মাথা ঘামাবার সময় কিংবা ইচ্ছে কোনোটাই দিবেদিন নেই আমি যে সব সময় উপকারে সঠিক প্রতিদান দিতে পারি তা নয় তবে রঘুনাথ তার প্রত্যাশাও করে না ও বলে চিকিৎসার কাজে গিয়েও দেখতে পায় কত সুন্দর জিনিস বনেদি বাড়ির চিলেকোটায় কিংবা মাটির নিচে চোরা কুঠুরিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে গ্যারেজের অন্ধকার কোণে মরচে পড়ে ভেঙে যাচ্ছে মরিস সেভরেলে কিংবা ক্রাসলাইডারের মতন ভিন্টেজ গাড়ি অব্যবহৃত লাইব্রেরির ছাদ থেকে জল চুইয়ে পড়ছে কোনো ক্লাসিক বইয়ের ফার্স্ট এডিশনের পাতায় পূর্বপুরুষদের শিল্প সংগ্রহের দাম তাদের বংশধরেরা বুঝতেই পারছে না সেই জিনিসগুলো যদি ধ্বংসের হাত থেকে বাঁচে যারা শিল্পের দাম বোঝে তাদের কাছে অ্যাপ্রিসিয়েটেড হয় তাহলে সেটাই ওই পুরস্কার তা গতকাল দুপুরে এই রঘুনাথ দ্বিবেদীর কাছ থেকে কুরিয়ারের একটা প্যাকেট পেলাম প্যাকেটের মধ্যে ছিল একটা ফটো আর রঘুনাথের লেখা একটা চিঠি চিঠিটা বেশ লম্বা আর হিন্দিতে লেখা আমি তোকে মোটামুটি ভাবে চিঠিটার বিষয়বস্তু বলে দিচ্ছি শোন স্টিল স্ত্রীটি টাটানগর ছাড়িয়ে স্টেট হাওয়াইয়ে থার্টি থ্রি ধরে আরও একটু এগোলেই দেখা যাবে সমুদ্রের জমার ঢেউয়ের মতন অগন্তি পাহাড় পূব থেকে পশ্চিম দিগন্তকে ঢেকে দাঁড়িয়ে রয়েছে ধূসর কালো সেই পাহাড়গুলোকে মাঝে মাঝে কালো মেঘের স্তূপ বলে ভুল হয় ওটাই হল ঝাড়খণ্ডের দলমা পর্বত কাছে গেলে দেখা যায় যে পাহাড়গুলো আপদমস্ত গভীর জঙ্গলে ঢাকা বেশিরভাগ জঙ্গলই জনমানুষহীন বহু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অল্প কিছু আদিবাসী গ্রাম ওইসব গ্রামের আদিবাসীরা আজও প্রায় আদিম বন্য জীবন যাপন করে জঙ্গলের মধ্যে চাষবাস করার প্রশ্নই নেই তাই তাদের জীবিকা হল শিকার করা আর বনের ফল মূল আনা সাধারণত ওইসব গ্রামে আমাদের মতন শহুরে মানুষরা পা দিতে চায় না কারণ বনবাসীদের রীতিনীতি আর আচার ব্যবহার আমাদের থেকে অনেক আলাদা কখন আমাদের কোন ব্যবহারে তারা আঘাত পেয়ে হিংস্র হয়ে উঠবে সেটা বলা কঠিন আর তাছাড়া সাপ বাঘ ম্যালেরিয়ার রাজ্য ওই সব দুর্গম অঞ্চলে যাবার আকর্ষণটাই বাকি বেড়ানোর জন্য তো আরও অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট রয়েছে তাছাড়া দলমার ঘন শালবনের আড়ালে লুকিয়ে থাকা সব গ্রামের চিহ্ন কোনো অ্যাটলাসেই পাওয়া যায় না রঘুনাথ দেবীদিকে কিন্তু চান্ডিল থেকে মাঝে মাঝেই অমন সব অরণ্য গ্রামে যেতে হতো কারণ তার ওই কবিরাজির ব্যবসা কবিরাজি ওষুধ বানাতে প্রয়োজন হয় এমন বহু গাছগাছরা লতা পাতা পাওয়া যায় ওই দলমার জঙ্গলের মধ্যে ওই সব গ্রামের মানুষরা তাদের ঘরে আশেপাশে জঙ্গল থেকে নানা রকম ওষুধি লতা সংগ্রহ করে রেখে দিত দু তিন মাস অন্তর অন্তর দ্বিবেদী গিয়ে ওখানের থেকে সেগুলো নিয়ে আসতো বিনিময় তাদের দিত বনে পাওয়া যায় না এমন সব জিনিস ছুরি কাঁচি কোদালের মতন সরঞ্জাম ধাতু বা প্লাস্টিকের বাসন কোষণ নানারকম মশলাপাতি আর তামাক আর বাজাবার জন্যে গিটার ঢোল খোল করতাল এইসব আর কি ওইসব গ্রামগুলোকে রঘুনাথ তার বাবার আমল থেকেই চিন্ত একটা গ্রাম বাঁধে সেই গ্রামটার খোঁজ সে পেয়েছিল অনেক পরে কয়েকটা দুর্লভ লতার খোঁজ করতে গিয়ে গ্রামটার নাম মৌডুংরি রঘুনাথ লিখেছে যে মৌডুংরি যেতে হলে যে রাস্তা পেরোতে হয় তার মতন ভয়ঙ্কর রাস্তা সে আর দেখেনি যেমন দমফাটানো চড়াই তেমনি বন্য জন্তুতে ভরা সেই অরণ্য পথ অবশ্য তাকে পথ বলা চলে কি না তার সন্দেহ কারণ প্রায় পুরো রাস্তাটাই যেতে হয় হাতের ধারালো দা দিয়ে কাটা গাছ আর আলকুশি কিংবা বিচুটির মতন বিষাক্ত ঝোপঝাড় কাটতে কাটতে তবু রঘুনাথকে সেই গ্রামটিতে বছরে অন্তত একবার যেতেই হয় কারণ রক্তগুলঞ্চ কিংবা পাতালকুশের মতন অত্যন্ত দামি এবং দুষ্প্রাপ্য কিছু ঔষধই একমাত্র ওই মৌডুংরি গ্রামের লোকেরাই তাকে জোগাড় করে দিতে পারে যাই হোক তো ওই মৌডুংরির মানুষদের কাছেই রঘুনাথ দ্বিবেদী প্রথম মাদল পাহাড়ের বামন সন্ন্যাসীর কাহিনী শুনতে পায় মাদল পাহাড়টা মৌডুংরির গ্রাম থেকে অনেকটাই দেখা যায় রঘুনাথ লিখছে যে মৌডুংরির ঠিক উত্তর সীমানা থেকে উঠে যাওয়া ওই পাহাড়টার চেহারার ওর চেয়ে সুন্দর বর্ণনা আর হয় না মাদল দেখেছিস তো অনেকটা আমাদের সেই দুর্গাপুজোর ঢাকের মতনই দেখতে হয় যেরকম শুধু ঢাকের মতন পেটটা মোটা নয় মাদলের দিক থেকে আরেক দিক আস্তে আস্তে শুরু হয়ে যায় রঘুনাথ লিখছে ওই টেবিলটা পাহাড়টাকেও দেখলে মনে হয় ঠিক যেন একটা মাদলের চওড়া দিকটা মাটিতে পেতে সরু দিকটা ওপরে রেখে দাঁড় করিয়ে রাখা হয়েছে পাহাড়টার চুরোর কাজটা একদম সমতল আর বৃত্তাকার ঠিক যেন এক বিরাট ক্রিকেট গ্রাউন্ড তফাত হলো ক্রিকেট মাঠে নরম ঘাসের গালচে থাকে আর মাদল পাহাড়ের চূড়োয় আছে আকাশ ছোঁয়া শালসেগুনের জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যেই আছে কিনা একটা মন্দির সেই মন্দিরে আছেন খর্বাকৃত এক সন্ন্যাসী মৌডুংরির লোকজন আবহমান কাল থেকেই তাকে বামন সন্ন্যাসী বলে উল্লেখ করে মৌডুংরি গ্রামের সবচেয়ে বৃদ্ধ যে বাসিন্দা সেই সুগুন সর্দার নিজে রঘুনাথকে বলেছিল যে ওই মন্দিরের বয়স কম করে নাকি পাঁচশো বছর হবে আরও একটা অদ্ভুত কথা বলেছিল বলেছিল ওই ব্রাহ্মণ সন্ন্যাসীরও বয়স প্রায় পাঁচশো বছর রঘুনাথ জানত যে শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে যারা বসবাস করে যারা ঘড়ি কিংবা ক্যালেন্ডারের ধার ধারে না তাদের সময় হিসেবটা অতটা পাকা নয় তবু পাঁচশো বছর ধরে বেঁচে থাকা কোনো মানুষের গল্পটা তার বাড়াবাড়ি মনে হয়েছিল তাই ব্যাঙ্গের হাসি হেসে শগুন সর্দারকে জিজ্ঞেস করেছিল অত বছর আগে তো তুমিও জন্মাও নি তাহলে জানলে কেমন করে সন্ন্যাসীর বয়স পাঁচশো বছর উত্তরে শগুন সর্দার যা বলেছিল তা শুনে কিন্তু রঘুনাথের মুখের হাসি মিলিয়ে গিয়েছিল শগুন সর্দার বলেছিল আমাদের পালা পর্বে যে সব গান গাওয়া হয় তার মধ্যে ওই বামন সন্ন্যাসীর কথা আছে আর সব গানের বয়স কোনোটাই পাঁচশো বছরের কম নয় বাবা মার গলায় শুনে ছেলে মেয়েরা ও গান নিজেদের গলায় তুলে নেয় সুর বা কথার বদলায় না এতটুকু রঘুনাথ জানত আদিবাসীদের গান সম্বন্ধে সুগুন সর্দারের কথাগুলো একশো ভাগ খাঁটি আর সত্যি যদি সেসব গানে বামুন সন্ন্যাসীর কথা থাকে তাহলে তো তবে রঘুনাথ তারপরেই ভেবে দেখলো যে বংশানুক্রমে কোনো পরিবারের লোকেদের কি উচ্চতা কম হতে পারে না হয়তো পাঁচশো বছর আগে যে সন্ন্যাসীকে নিয়ে গান বাঁধা হয়েছিল এখনকার সন্ন্যাসী তারই উত্তর পুরুষ কিন্তু সুগুন সর্দারের চমকের এখানেই শেষ হয় না বুড়োকে কথা বলার নেশায় পেয়েছিল সে বলেই চললো তাছাড়া তুমি যদি মাদল পাহাড়ের আরাম গুহায় কখনো ঢোকো তাহলে দেখবে সে গুহার দেয়ালে এই সাধুর সাধুর ছবি নানা দেওয়ালে খেলার ছবি সব আমাদের পূর্বপুরুষরা এঁকে রেখে গিয়েছেন তবে আমরা কখনো ওই পাহাড়ে উঠি না মাঝে মাঝে এখানে বসেই দেখতে পাই যে পাহাড়ের চূড়োয় আলোর ঝলক বুঝতে পারি বামন সন্ন্যাসী পুজো করছেন তাছাড়া অনেক বছর বাদে বাদে কোনো অভাগা উপর লোভে হয়তো ওখানে চলে যায় তারা সকলেই প্রায় ব্রাহ্মণ গায়ে মেখে ফিরে ফিরে তবে আসার আগে তারা সন্ন্যাসীকে দেখতে পেয়েছে রঘুনাথ অবাক হয়ে প্রশ্ন করেছিল যে রূপ রূপ থেকে এলো তা বলতে পারবো না তবে বই মন্দিরের কাছে একটা শুকনো হ্রদের নিচে নাকি ঝলমলে রূপর পাত পাড়া পড়ে থাকে সেই সুপো ছুঁয়েছে কি মরেছে এই তো গত বছরেও আমাদের গ্রামের একটা বদমাইশ ছেলে ঠিক এইরকম ভাবেই মরে গেল যেভাবে আশি বছর আগে আমার দাদু মারা গিয়েছিল হ্যাঁ তোমার দাদুরও কি অভিশাপ লেগেছিল নাকি সুগন বুড়ো ভীষণ ও গম্ভীর ভাবে উত্তর দিয়েছিল না তা লাগেনি আমি যখন ছ সাত বছরের বাচ্চা তখন দাদুকে দেখেছি ভয়ঙ্কর চর্ম রোগে ভুগে ভুগে মরে গেল তুমি তো জানো বাবু স্নানের আগে আমরা গায়ে রোজ মহুয়ার তেল মাখি নিম তেল মাখি আমাদের জাতের লোকেদের মধ্যে চামড়ার অসুখ কাকে বললে তা আমরা জানি না তাহলে কেন অসুখ হয়েছিল আসলে ওনার আমার সেই দাদুর উপর লোবে ওই মাদল পাহাড়ের মন্দিরে কদিন বড্ড বেশি ঘোরাঘুরি করেছিল আমার কাজকর্ম দেখেই বোধ হয় রঘুনাথের মনেও প্রাচীন মন্দির প্রাসাদ এইসব সম্বন্ধে একটা আগ্রহ তৈরি হয়েছিল আর তার ওপর ওই রূপর পাতের গল্প রঘুনাথ ভাবলো কি জানি ওগুলো ধাতুর পাতে খোদাই করা কোনো প্রাচীন লিপিমালা কিনা তাই সে মৌডুংরির লোকেদের ধরলো আমাকে একজন কেউ পদ দেখিয়ে নিয়ে চলো ওই মন্দিরে রঘুনাথ ভেবেছিল ভালো মতন পারিশ্রমিক পেলে মৌডুংরির যে কোনো ছেলে সহজেই ওর গাইড হতে রাজি হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা গেল যাকেই রঘুনাথ ওখানে যাবার প্রস্তাব দেয় সেই না শুনতে পাওয়ার ভান করে অন্যদিকে হাটা লাগায় অবাক রঘুনাথ সেসব দিয়ে সেই বুড়ো সুগুন সর্দারকেই চেপে ধরল শুভন সর্দার জানালো যে মাথায় বুদ্ধি আর প্রাণে ভয় থাকলে যে কই পিছিয়ে যাবে সেই কথা শুনে রঘুনাথ বলেছিল যে ভয়টা কিসের বাঘে না হাতির শগুন সর্দার বলেছিল তুমি তো আমাকে হাসালে বাবু আমাদের গ্রামের আট দশ বছরের বাচ্চারা জঙ্গল থেকে চিতা বাগে ছানা তুলে আনে তো সাপের লেজ ধরে মাথার উপর পাই পাই করে ঘোরায় আমরা বনের জন্তুকে ভয় পাবো কোন দুঃখে কিন্তু ওই মাদল পাহাড়ের ব্রাম্মণ সন্ন্যাসীকে ভয় পাই কারণ উনি সাধারণ মানুষ নন সাধারণ মানুষ পাঁচশো বছর ধরে বাঁচে না উনি যোগী পুরুষ আর কে না জানে যোগী পুরুষ একলা থাকতে ভালোবাসেন আর ওনার অভিশাপের ব্যাপারটা ওই গায়ের ছেলে বুড়ো সকলেই বিশ্বাস করেন তুমি এখানে যাবার সঙ্গী কাউকে পাবে না বুধদার ঘরের জালনা দিয়েই দেখতে পাচ্ছিলাম বাইরে গাঢ় অন্ধকার নেমে এসেছে আকাশে কয়েকটা তারা আর নদীর বুকে কটা মালবোয়া নৌকার ছই থেকে ঝোলানো লণ্ঠন ছাড়া কোথাও কোনো আলো নেই বুধদার ঘরের ভিতরেও বিশাল উঁচু ছাদ থেকে টাঙানো একটা মাত্র কম পাওয়ারের বাল্ব থেকে যেটুকু আলো পড়ছিল তাতে আলোর থেকে ছাড়াই হচ্ছিল বেশি ভালো লাগছিল এরকম পরিবেশে বসে মাদল পাহাড়ের ঘটনা শুনতে তখনও কি জানি আর মাত্র দুদিন বাদেই আমি আর বুধদাও সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে অদ্ভুত সব ঘটনা জলে জড়িয়ে পড়ব আমি বুধদাকে জিজ্ঞেস করলাম তারপর কি হলো রঘুনাথ দ্বিবেদী এই বামু মন্দিরে গেছিলেন বুধদা বলল হুম গিয়েছিল মানে রীতিমতো আটঘাট বেঁধে গিয়েছিল রঘুনাথের কাছে মাইক্রোফিল্ম তোলার ক্যামেরা ছিল বাইনাকুলার ছিল জোরালো টর্চ ছিল এমনকি বন্যপ্রাণীর মোকাবিলা করার জন্য একটা রিভালভার অব্দি ছিল পরের দিন সূর্য ডুবদ না ডুবতেই রঘুনাথ চুপচাপ ঘর থেকে বেরিয়ে মৌডুংরি গ্রামের সীমানা পেরিয়ে হাঁটা লাগালো মাদল পাহাড়ের দিকে রাত্রিরে জার্নি শুরু করার প্ল্যানটা রঘুনাথ দুটো কারণে করেছিল প্রথমত এর ফলে বামন সন্ন্যাসীর নজর এড়ানো সহজ হবে আর দ্বিতীয়ত অ্যাডভেঞ্চার শেষ করে ভোর ভোর নিজের বিছানায় এসে শুয়ে পড়লে গ্রামের লোকেরাও কেউ কিছু টের পাবে না জঙ্গলি জানোয়ারের ভয় ছিল অবশ্যই কিন্তু যাকে নিয়ে সবচেয়ে বেশি ভয় সেই হাতি অত খারাপ পাহাড়ে থাকে না আর শীতের শুরুতে সাপের দেখা পাওয়ার সম্ভাবনা কম তাছাড়াও রঘুনাথ ভেবে দেখেছিল যে দিনটা কার্তিক পূর্ণিমা আকাশে চাঁদ থাকবে কাজেই জঙ্গলের পথে হেঁটে যেতে খুব একটা অসুবিধা হবার কথা নয় তারপর ওই পাহাড়ের ও কিভাবে উঠেছিল কতক্ষণ সময় লেগেছিল তা নিয়ে রঘুনাথ চিঠিতে বেশি কথা খরচা করেনি একেবারে চুরোয় ওঠার পর থেকে বর্ণনা শুরু করেছে যা লিখেছে তা আমি তোকে ওর চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি কুয়াশা মাখানোর হলুদ জ্যোৎস্নার আলোয় অনেক দূর থেকে দেখলাম জঙ্গলের মাঝখানে কিছুটা পরিষ্কার জমি চোখ একটু শয়ে এলে বুঝতে পারলাম খালি জায়গার পুরোটাই শক্ত মাটি নয় অনেকটা অংশ জুড়ে জল চিকমিক করছে তার মানে ওখানে একটা বিশাল রদ রয়েছে সেই হ্রদের তীরে এক জায়গায় পাথরের তৈরি দু তিনটে চৌকানো ঘর ওটাই কি তাহলে বামনসূন্য শিব মন্দির তাহলে তাই হবে আর কিছু তো চোখে পড়ছে না ঘরগুলো দেখে আমার মন্দিরের বদলে মিলিটারির বাংকারের কথাই মনে হচ্ছিল মিলিটারির গ্যারিসনের মতনই ওই পুরো জায়গাটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল পাঁচিলটার জায়গায় জায়গায় পাথরের ইট খসে পড়ছে সেরকম একটা ফোকরের মধ্যে মাথা গলিয়ে ভেতরের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম ওখানে কি রয়েছে দেখতে চেষ্টা করছিলাম কোথা থেকে কোনো মানুষের গলা কিংবা আলোর রেখা ভেসে আসছে কিনা না সেরকম কিছুই দেখলাম না বুঝতে বাকি রইল না যে সুগুন সর্দারের কথাগুলো নিছ কি গল্প গ্রামের ঘরে বসে বসে বানানো এখানে এসে কেউ যাচাই করার চেষ্টা করেনি এককালে যারা এখানে এসে বাস করত তারা আজও আছে না মরে শেষ হয়ে গেছে চর্মরোগের ব্যাপারেও মিথ্যেই ওরা অভিশাপকে টেনে আনছে হয়তো এই জায়গায় এমন কোনো জঙ্গলি গাছ আছে যার পাতার সংস্পর্শে ভয়ঙ্কর কোনো অ্যালার্জি হয় আর রাত দুপুরে আলোর ঝোলক কুসংস্কার জন্য চোখে বিদ্যুতের চমককেও অলৌকিক দেখায় যাই হোক মনে মনে ভাবলাম এবার জায়গাটা একটু পরীক্ষা করে দেখা যাক কোনো পুরা বস্তু পাওয়া যায় কিনা এক হাতে জ্বলন্ত টর্চ আর অন্য হাতে রিভলভার নিয়ে সেই টেবিলটা পাহাড়ের মাথায় একেবারে চক্কর দিয়ে এলাম একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে বামুন সন্ন্যাসীর সেই ঘরগুলো ছাড়াও আরও একটা ধ্বংসস্তূপ রয়েছে এটার কথা মৌডুমরির কেউই আমাকে বলেনি হ্রদের পূর্ব প্রান্তে বিরাট ভীতের ওপর এক মিনারের ধ্বংসাবেশ যখন পুরোটাই আস্ত ছিল তখন গোলাকার সেই মিনার যে কত উঁচু ছিল তার আন্দাজ পাওয়া এখন মুশকিল কিন্তু এখনো মাটির ওপরে যতটা দাঁড়িয়ে আছে তারই মা প্রায় তিনতলা একটা বাড়ির সমান এরকম মিনার দেখলে স্বভাবতই দুর্গের কথা মনে পড়ে ভাবলাম তাহলে কোনো এক সময় কি মাদল পাহাড়ের ওপর কোনো দুর্গ ছিল থাকলে সেটা অস্বাভাবিক নয় কারণ চারিদিকে সমস্ত পাহাড়ের ওপর মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই পাহাড় এখান থেকে নিচের উপত্যকার অনেকটা অংশে নজর রাখা সহজ আর তাছাড়া পাহাড়ের মাথায় জনপদ গড়ে তুলবার মতন এতখানি সমতল জমিও তো সব জায়গায় পাওয়া যায় না টর্চের আলোয় যতটা পারি খুঁজবার চেষ্টা করলাম ওই মিনারের ভিতরে কাছে কোনো শিলালিপি টিপি পাওয়া যায় কিনা পেলে নিজে তো পড়তে পারতাম না তবে ফটো তুলে তোমাকে পাঠিয়ে দিতাম না সেরকম কিছু পাইনি তবে এরপর যখন হ্রদের অন্য তীরে গিয়ে পৌঁছালাম তখন একটা ব্যাপারে নিশ্চিত হলাম ওই মিনার থেকে খসে পড়া পাথরের ইট তুলে নিয়ে গিয়ে পরবর্তী কোনো সময় হ্রদের তীরে শ্রীহীন ঘরগুলো বানানো হয়েছিল তখনই নিশ্চয়ই কোনো কারণে ওই কেল্লা পরিত্যক্ত হয়েছিল জনসংখ্যা অনেক কমে গিয়েছিল ওই ভেঙে পড়া মিনারকে নতুন করে গড়ে তুলবার প্রয়োজন বা সামর্থ্য কোনোটাই সেই অবশিষ্ট কয়েকজন বাসিন্দার মধ্যে ছিল না তারা তাই ভেঙে পড়া মিনারের ইট তুলে নিয়ে গিয়ে পাশেই একটা ছোটখাটো মাথা গোজবার আস্তানা করেছিল সেই রাতে মাদুল পাহাড়ের মাথায় আরও একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম সেটা হলো জলটলটলে টলটলে পায়ের কাছে মাটির বুকে একটা বিরাট গহবর যেন একটা মস্ত বড় দিঘি কোনো কারণে শুকিয়ে গিয়েছে সেই গহ্বরের নিচেই অজস্র রূপালী ধাতুর পাত চাঁদের তলায় ঝলমল করছে ওগুলো রূপরপাত হতেই পারে যেমন সুগুন সর্দার বলেছিল আবার অন্য কোনো ধাতু হওয়াও বিচিত্র নয় কিন্তু দুটো কারণে আমি ওই শুকনো দিঘির মধ্যে নামতে সাহস পাইনি এক তো ওই খাড়া পারবে কোনো রকমে নামতে পারলেও উঠে আসাটা আমার একার পক্ষে অসম্ভবই হতো আর দুই ওখানে একবার নামলে পারে দাঁড়িয়ে যে কেউ আমাকে বড্ড পরিষ্কারভাবে দেখতে পেয়ে যেত পাঁচশো বছরের আয়ু নিয়ে কোনো মানুষ নাই থাক এখানকার কোনো টেরোরিস্ট গ্রুপের পক্ষেও ওই জায়গায় ঘাঁটি বানানোটা তো একেবারেই অসম্ভব নয় কাজেই ওই শুকনো একটাই ঢুকে পড়েছিলাম না কোথাও কোনো বাধা পাইনি কেউ ছিলই না তো বাধা দেবে কে দরজার পাল্লা দুটো ভেঙে পড়েছিল আগে বাইরের থেকে টর্চের আলো ফেলে ভেতরটা দেখে নিলাম তারপর ঢুকে পড়লাম ভেতরে মন্দির বলতে যা ধারণা হয় ওই ঘরে ঢুকলে যে কারুর সম্পূর্ণ বিপরীত ধারণা হবে ধূপ নয় বরং একটা গন্ধ বাতাসে ঝুলে রয়েছে ঘরটার কিছুই ছিল না শুধু ছাদের কাছে কয়েকটা ঘোলঘুলি ছিল তার মধ্যে দিয়ে যেটুকু জ্যোৎস্না এসে পড়েছিল সেই আলোতেই দেখলাম ঘরের একদিকে একটা বড় সিন্দুক দাঁড় করানো রয়েছে সিন্দুকটাতে হাত ছোঁয়াতেই চমকে গেলাম সেই প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে অমন আধুনিক ধাতুর তৈরি সিন্ধুক আসা করিনি ভেবেছিলাম কাঠের কিংবা পাথরের বাক্সের মতন কিছু হবে কিন্তু হাতের তলায় ঠান্ডা ধাতুর স্পর্শই পেলাম যাই হোক দেখলাম সিন্ধুকটাতে তালাটালা টালা লাগানো নেই আমার হাতের আলতো টানে ঢাকনাটা মসৃণ ভাবে খুলে গেল দেখলাম বাক্সটার ভেতরে যত্ন করে কাপড়ে জড়িয়ে কি যেন একটা রাখা আছে বুকামা আর দূর দূর করতে শুরু করেছে কি আছে ওর মধ্যে প্রাচীন পুঁথি তাম্রশাসন শাসন যাই হোক জিনিসগুলোর পুরাতাত্ত্বিক মূল্য যে অসাধারণ হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না কাপড়ের মোরগটা খুলে কিন্তু অত্যন্ত হতাশ হয়েছিলাম ভেতর থেকে বেরিয়ে এসেছিল এই ছবিটা যেটা তোমাকে আমি এই চিঠির সঙ্গে পাঠালাম এতক্ষণ বাদে বুধদার কথা স্রোতে আমি বাধা দিয়ে বললাম আসল ছবিটা কেমন ছিল আমরা যেরকম ওই ফটোগ্রাফিক পেপারের ওপর প্রিন্ট দেখি সেই রকম বুধদা বলল হ্যাঁ প্রায় সেরকমই শুধু প্রিন্টটা কাগজের ওপর ছিল না রঘুনাথ লিখেছে যে সেটা ছিল প্লাস্টিকের মতন অদ্ভুত নমনীয় কিন্তু মজবুত একটা জিনিসের উপর ও তারপর রঘুনাথ তো বুঝতেই পারেনি জিনিসটা কি সত্যি কথা বলতে কি এখনো জানে না যে এটা ওই মাদল পাহাড়ের স্যাটেলাইট পিকচার সেটা স্বাভাবিক ও তো আর আকাশ থেকে তোলা মাদল পাহাড়ের ছবিটা দেখেনি কখনো ও দেখেছে পায়ে হেঁটে তাতে হ্রদের আকৃতি বোঝা যায় না তাইও ভেবেছিল এটা কোনো একটা নকশা বা সাংকেতিক লিপি রঘুনাথ বুদ্ধি করে একটা কাজ করেছিল ভবিষ্যতে আমাকে দেখাবার জন্য প্লেটটার একটা মাইক্রো ফ্লিম তখনই তুলে নিয়েছিল আমি জিজ্ঞেস করলাম আচ্ছা সিন্দুকটার ভেতরে আর কিছু ছিল না সে ব্যাপারে দিবেদিজি কিছু লেখেননি হুম লিখেছে লিখেছে বাকি পুরো সিন্দুকটা জুড়ে ছিল নাকি অভ্রর পাতের মতন পাতলা চকচকে জিনিসে বান্ডিল বান্ডিল রঘুনাথ বর্ণনা শুনে এতক্ষণই আমার মাথাটাও অনেকটাই তালগোল পাকিয়ে গিয়েছিল এবার সিন্দুক ভর্তি অব্রর পাতের কথা শুনে বাকিটাও কেমন যেন ঝিমঝিম করতে লাগলো আমি যাকে বলে কমপ্লিট বুঝভুম্বুল হয়ে হাঁ করে বুধদার মুখের দিকে তাকিয়ে রইলাম আমার মুখের দিকে তাকিয়ে আমার মনের অবস্থা বুঝতে বুধ অসুবিধা হল না বলল দাঁড়া আর সামান্যই বাকি রয়েছে এরপর সিন্দুকটা বন্ধ করে ঘর থেকে বেরোবার সময় রঘুনাথ টর্চের আলোটা হঠাৎই একবার মেঝের ওপর গিয়ে পড়ে তখনই রঘুনাথ দেখে একটা গা ছমছমে দৃশ্য এতক্ষণ ধরে বামন সন্ন্যাসীর অস্তিত্বের বিরুদ্ধে যত যুক্তি সে সাজিয়ে তুলেছিল ওই এক দৃশ্যেই তা গুরু গুরু হয়ে ভেঙে গেছিল রঘুনাথ দেখেছিল মেঝেতে জমে থাকা পুরো ধুলোর স্তরের অজস্র পায়ের একটা পায়ের ছাপের দৈর্ঘ্য একটা দল পুতুল সারা ঘরে হেঁটে বেরিয়েছে রঘুনাথ এত ভয় পেয়ে গিয়েছিল যে সে তারপর ওখান থেকে আর একটু দাঁড়াবার সাহস পায়নি উর্ধ্বশ্বাসে দৌড়ে নেমে এসেছিল মাদল পাহাড় থেকে চিঠি শেষে রঘুনাথ লিখেছে ভাই বোধিসত্ত্ব অনেক কথা বলবার ছিল বলেই টেলিফোন না করে চিঠি লিখলাম ফোনে এত গুছিয়ে সব কথা বলতে পারতাম না তাছাড়া নকশাটাই বা তোমাকে দেখাতাম কেমন করে যাই হোক আমার চিঠি পড়ে তোমার যদি মনে হয় মাদল পাহাড়ে সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে তাহলে আমাকে একটা ফোন করো। কবে কোন ট্রেনে আসছো জানালে আমি টাটানগর স্টেশনে থাকব ওখান থেকে আমি তোমাকে নিয়ে যাব মাদল পাহাড় একা যা পারিনি আশা করি তুমি সঙ্গে থাকলে সেই কাজ শেষ করার সাহস জোটাতে পারবো শুভেচ্ছা ইতি রঘুনাথ বুধদা চিঠিটা ভাজ করে খামে ঢোকানো মাত্রই আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কেমন করে ওই নকশাটাকে মাদল পাহাড়ের ছবি বলে বুঝতে পারলে বুধদা বুধদা বলল কি জানি ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই মনে হলো এরকম দলা পাকানো সবুজ শিরা ওঠা খয়রি আর নীল রং যেন খুব চেনা প্রায় রোজই দেখি তারপর হঠাৎ মাথায় স্ট্রাইক করলো আরে এ তো স্যাটেলাইট থেকে তোলা ভূপৃষ্ঠের ছবি তারপর গুগল খুলে রঘুনাথ যেরকম লোকেশন দিয়েছে সেই অনুযায়ী জুম করতে শুরু করলাম চন্ডিল নিমজিরা আর তারপরেই জঙ্গলের মধ্যে জিলিপির মতন প্যাচ খাওয়া মিঠা পানি নদীও পেয়ে গেলাম রঘুনাথ লিখেছিল যে ওই মিঠা পানি নদীর পূর্ব দিক থেকেই উঠে গেছে মৌডুংরির রাস্তা আর মৌডুংরির উত্তরের অদ্ভুত আকৃতির পাহাড়টাই হল মাদল পাহাড় এইভাবে জুম করতে করতে সেই মাদল পৌঁছালাম সক্ষার মতন চমকে উঠলাম আরে এই তো অবিকলে রঘুনাথের পাঠানো প্লেটটার মতন দেখতে লাগছে ওই প্লেটটাও তো তাহলে একটা স্যাটেলাইট পিকচার কিন্তু এই ছবি ওই পাণ্ডব বর্জিত ধ্বংসস্তূপে পৌঁছালো কেমন করে তখনও কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে এই ছবির বয়স এত পুরনো তোর মতন আমিও ভাবছিলাম হয়তো খুব রিসেন্টলি কম্পিউটার থেকে ডাউনলোড করা হয়েছে এই ছবিটাকে আর তারপর তারপর দুটো ছবিকে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে গিয়েই মনে হলো দ্বিতীয়বার ইলেকট্রিক শখ খেলাম কেন কি দেখলে আয় তোকেও দেখাচ্ছি আমি যেটা গুগল থেকে ডাউনলোড করেছি সেই ফটোটা প্রথমে দেখ আমি জুম করছি তুই দেখ বুধদা ফটোটার একটা বিশেষ অঞ্চল জুম করতে শুরু করলো একটু পরেই পরিষ্কার সেই ধ্বংসস্তূপটার ছবি ফুটে উঠল যেটার কথা রঘুনাথ দ্বিবেদী তার চিঠিতে লিখেছেন ভাঙাচোরা ইমারতটাকে উপগ্রহের ছবিতেও পরিষ্কার দেখা যাচ্ছিল কে রে দেখলি আচ্ছা এবার রঘুনাথের পাঠানো ফটোটাকে ম্যাগনিফাই করছি দেখ বুধদা রঘুনাথ দ্বিবেদীর তোলা ছবিটা স্ক্যান করে কম্পিউটারে তুলে নিয়েছিল সেই ছবির মধ্যে ওই একই জায়গাকে ম্যাগনিফাই করতে শুরু করলো অবাক হয়ে দেখলাম ওই ছবিটাতে ধ্বংসস্তূপের কোনো চিহ্নই নেই কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই ওই জায়গাটাতে একেবারে ফাঁকা আমি অবাক হয়ে বললাম এর মানে কি দাঁড়ালো বুধদা বলল যদি গোয়ারের মতন জোরজার করে অন্য কোনো মানে খুঁজতে যাস তাহলে আলাদা কথা তা না হলে কিন্তু একটাই মানে দাঁড়ায় মাদল পাহাড়ের সিন্দুকের মধ্যে পড়ে থাকা ওই ছবিটা যখন তোলা হয়েছিল তখনও হ্রদের ধারে কোনো মিনার কোনো দুর্গ কিংবা ঘর তৈরি হয়নি ধ্বংস তো আরো অনেক পরের কথা আমি মাথা চুলকে বললাম কিন্তু রঘুনাথজির বর্ণনা থেকে তো মনে হচ্ছে ওই মিনারও আজকের নয় তাহলে মানে তাহলে এই ছবি তো সত্যিই মানদাতার আমলের মানে যখন ক্যামেরা ছিল না স্যাটেলাইট তো দূরের কথা বেলুনও ছিল না আমার মাথাটা কেমন গোলমাল হয়ে যাচ্ছে বুধদা বুধদা পালঙ্ক থেকে তরাং করে লাভ দিয়ে নেমে বলল হুম আমারও আর সেই গোলমাল একটাই রাস্তা রঘুনাথকে বলে দিয়েছি কাল আমরা ইস্পাত এক্সপ্রেসে টাটানগর পৌঁছাচ্ছি বাড়ি ফিরে চটপট ব্যাকপ্যাক প্যাক গুছিয়ে বুঝলি ঠিক সকাল পাঁচটায় উত্তর স্টেশনে পৌঁছে যাবি উত্তরপাড়া থেকে হাওড়া হাওড়া থেকে টাটা আর টাটা থেকে মাদল পাহাড় আমি বুধদার মুখের কথা কেড়ে নিয়ে বললাম একদম রাইট বুধদা মুচকি হেসে কম্পিউটার শাট ডাউন করল টাটানগর স্টেশনে ট্রেন থেকে নামতেই হ্যান্ডশেক করবার জন্যে হাত বাড়িয়ে যে ভদ্রলোক এগিয়ে এলেন বুঝলাম তিনি রঘুনাথ দ্বিবেদী ছোটখাটো চেহারা কিন্তু বেশ শক্তপোক্ত চক্রাবকরা প্রিন্টের একটা হাফ শার্ট আর খয়েরি কর্ডের ট্রাউজার পরেছিলেন পানের রসে ঠোঁট লাল ভদ্রলোক এই পোশাকে কবিরাজি করেন বলে কষ্টই ভাবলাম যখন রুগী দেখেন তখন নিশ্চয় ধুতি পাঞ্জাবির মতো একটু কি পোশাক গায়ে চাপিয়ে নেন রঘুনাথ দেবীদি দেখলাম জলের মতো বাংলা বললেন সে ব্যাপারে নিজেই বললেন জামশেদপুরের স্টিল ফ্যাক্টরি তৈরির প্রথম যুগ থেকেই এত বাঙালি রয়েছে যে বাংলাকে এখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজই বলা চলে দ্বিবেদীজির কাছেই জানলাম জামশেদপুর থেকে অনেকগুলো ভালো বাংলা সাহিত্য পত্রিকাও প্রকাশিত হয় আর দুর্গা জাকজমকেও নাকি কলকাতার সঙ্গে দিতে পারে রঘুনাথ দ্বিবেদী জমাটি লোক স্টেশন থেকে বেরোতে যেটুকু সময় তার মধ্যে উনি আমাকে ভাইয়া বলে ডাকতে শুরু করেছেন আর উনি হয়ে গেছেন আমার রঘু দাদা রঘুদা আমাদের স্টেশনের বাইরে পার্কিং লটে একটা জিপের কাছে নিয়ে গেলেন বললেন এটা ওনার নাকি নিজেরই গাড়ি শহর ছাড়লেই রাস্তাঘাটের যা অবস্থা তাতে নাকি ফোর হুইলার ড্রাইভার জিপি নিরাপদ দামি গাড়ি হলে উল্টে পুল্টে যেতে পারে তাছাড়া ওনাকে কাজকর্মে জঙ্গলের রাস্তাতে হামেশাই যেতে হয় সেসব রাস্তায় শক্তপোক্ত গাড়ি ছাড়া চলবেই না রঘুদা বললেন একটু পরেই আমরা সেই রকমই একটা রাস্তা ধরব শুনে বেশ উত্তেজনা হচ্ছিল তবে রঘুদা বললেন আগে বিষ্ণুপুরের মোড়ে মাধব ব্রাদার্সের দোকানের বিখ্যাত কচুরি আর রাবড়ি না খাইয়ে তিনি আমাদের কোথাও নিয়ে যাবেন না তখন ঘড়িতে প্রায় বারোটা বাজে আর ট্রেনে টুকটাক মুখ চালানো সত্ত্বেও খিদে লেগেছিল খুব কাজেই আমি আর বুধদা কেউই এ প্রস্তাবে আর আপত্তি জানালাম না তবে সে দোকানের মিষ্টি এতই ভালো যে শুধু রাবড়িতেই থামা গেল না তারপরেও আরও দুটো করে অমৃতি আর গুলাব জামুন খেতেই হলো আমার এই প্রথম জামশেদপুরে আসা গাড়ি করে যেতে যেতে শহরের যেটুকু দেখতে পাচ্ছিলাম তাতেই ভারী ভালো লাগছিল এমন গাছপালায় ছাওয়া চওড়া রাস্তাঘাট আর ছবির মতন সুন্দর বাড়ির খুব কম শহরেই দেখেছি দিবেদিজি বেশ গর্বের সঙ্গেই জানালেন দু হাজার ভারত সরকারের একটা সার্ভেতে জামশেদপুরকে সারা ভারতের মধ্যে সপ্তম সুন্দর শহর বলে ঘোষণা করা হয়েছে একটু পরেই আমরা শহর ছেড়ে বেরিয়ে গেলাম আর তখনই চোখে পড়লো সেই মেঘের মতন পাহাড় দলমা একটু ভাঙাচড়া হলেও হাইওয়ে থার্টি থ্রির অবস্থা খুব খারাপ নয় গাড়ি মোটামুটি ভালো স্পিডেই চলছিল সারা পথটাই দলমা পাহাড় আমাদের ডান পাশে সমান মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল পাহাড়ের পায়ের কাছ থেকে হাইওয়ে যে ঢেউ খেলানো লাল মাটির জমি সেখানে কোথাও কোথাও চাষ হয়েছে কিন্তু বেশিরভাগ জায়গাতেই শালমহুয়ার থোকা থোকা জঙ্গল জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম মাটির বাড়ি তকতকে করে নিকানো উঠোনে মুরগি চড়ছে ধান শুকোচ্ছে ঘুর্ষি পড়া উদম বাচ্চারা মাটিতে বসে খেলা করছে বাড়িগুলোর দেওয়ালে উজ্জ্বল সাদা রঙের আলপনা গাড়ির দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে এত ভালো লাগছিল যে কি বলবো হঠাৎই রঘুদা বা দিকে ঘুরিয়ে একটা রোডসাইড ধাবার সামনে দাঁড় করিয়ে দিল বললেন ভাইয়া এই ধাবাটার মতন এত ভালো দেশি মুরগির কারি আমি তো অন্তত কোথাও খাইনি তার সঙ্গে গরম গরম আলুর পরোটা চলবে তো ঘড়িতে দেখলাম আড়াইটে বেজে গেছে ছোটনাগপুর মালভূমির জলের হজমি গুণের কথা বাবা কাকাদের মুখে বহুবার শুনেছি কিন্তু আজ প্রত্যক্ষ প্রমাণ পেলাম মাধব ব্রাদার্স বলে কোনো দোকানে কোনো কালে ঢুকেছিলাম বলে মনেই পড়ছে না মনে হচ্ছে অন্তত দশ দিন উপোস করে রয়েছি বুধদার মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরও একই অবস্থা দুজনের কেউই বিরক্তি না করেই টিউবওয়েলের জলে হাত মুখ ধুয়ে খাটিয়া টেনে ধাবার উঠোনে বসে গেলাম খাওয়া দাওয়ার মধ্যেই অবধারিতভাবেই মাদল পাহাড়ের বামুন সন্ন্যাসীর প্রসঙ্গ উঠে এলো বুধদা রঘুদাকে স্যাটেলাইট পিকচারের রহস্যের কথা খুলে বলল ল্যাপটপ খুলে দেখিয়েও দিল রঘুদার পাঠানো ছবি আর গুগল আর্থের ছবির মিল আর অমিল সব দেখে শুনে রঘুদা তো হা তিনি একটা প্রত্নতাত্ত্বিক রহস্যের সমাধানের জন্য বোধিসত্ত্ব মজুমদারকে চিঠি পাঠিয়েছিলেন কিন্তু এখন তো দেখতে পাচ্ছে এটা ঘটনাটা অন্যদিকে মন নিচ্ছে এক অলৌকিক দিকে বধিতা বলল শোনো রঘুনাথ ফোনে তোমাকে আমি যে কথাটা বলিনি এখন সামনে সামনে বলছি সেদিন রাতে কিন্তু তুমি অনেকটাই বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলে জঙ্গলের মধ্যে একটা অচেনা জায়গায় ওভাবে একা যাওয়াটা আমার মনে হয় না তোমার ঠিক হয়েছে আমি শুধু বন্য জন্তুর ভয়ের কথাই বলছি না বিপত্ত মানুষের কাছ থেকেও আসতে পারত বুধদার কথায় রঘুনাথ দিবিদি কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন তারপর বললেন সে ব্যাপারে আমি ভালো করেই খোঁজ খবর নিয়েছিলাম মাদুল পাহাড়ে চুরোয় বামুন সন্ন্যাসী ছাড়া আর কেউ থাকে না থাকলে কোনো না কোনো প্রয়োজনে কখনো না কখনো নিচে আসতেই হতো আর এলে মৌডুংরির গ্রামবাসীদের চোখকে ফাঁকি দিতে পারতো না ভূতদা বলল হ্যাঁ সেটাও একটা প্রশ্ন বামন সন্ন্যাসীকেই বা কখনো পাহাড়ের নিচে নামতে হয় না কেন ওনার খাবার দাবার আসে কোথা থেকে আচ্ছা তুমি কি পাহাড়ের মাথায় চাষাবাদ দেখেছো নাকি রঘু অ্যাপসুলুটলি নোট একটা সবজি বাগান অব্দি নেই হ্রদের জলে মাছ আছে কিনা না কিন্তু একটা মানুষ শুধু মাছ খেয়ে বছরের পর বছর বেঁচে আছে এটা ভাবতে কিরকম লাগে না আর তাছাড়া পোশাক আশাক ওষুধপত্র তো প্রয়োজন আছে একটা মানুষের তা হলেনি বাবা মন আমি বললাম কিন্তু রঘুদা ওতেই তো পারে ওনার কোনো সহকারী আছে যে মৌডুংরি থেকে ওনার প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয় না 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 মৌডুঙ্গরি গ্রামে এমন কেউ থাকবে না সাহায্য করতে গেলে সহানুভূতি লাগে মায়া লাগে বামুন সন্ন্যাসীর সম্বন্ধে ওই গ্রামের লোকেদের ভয় থাকতে পারে কিন্তু মায়া মমতা যে নেই সেটা আমি ওদের সঙ্গে কথাবার্তা বলি টের পেয়েছি তার কারণটাও বোঝা কঠিন নয় একজন সন্ন্যাসীর জন্য অত বড় একটা পাহাড় ওদের হাত হয়ে গেছে সেই পাহাড়ে ওরা শিকার করতে পারে না ফলমূল কুড়োতে যেতে পারে না এমন কি ভাবতো এই খরার দেশে পাহাড়ের মাথায় অমন সুন্দর একটা জলাশয় সেটাও ওরা ব্যবহার করতে পারে না আর তাছাড়া সন্ন্যাসীর অভিশাপে ওদের গ্রামবাসীর মৃত্যু সেটাও কি ওরা মেনে নিতে পারে না ভাইয়া গ্রামবাসীদের মধ্যে কেউ সন্ন্যাসীকে সাহায্য করবে না সে ব্যাপারে আমি নিশ্চিত তবে তবে কি প্রশ্ন করলো বুধদা মৌডুংরি ছাড়া মাদল পাহাড়ের স্ত্রী সীমানায় তো আর লোকালয় নেই বলেই জানি হ্যাঁ লোকালয় নেই কিন্তু ওই যে তোমাকে চিঠিতে লিখেছিলাম বুধয় একটা গুহা রয়েছে ওই মাদল পাহাড়ের চুরোর একটু নিচে হ্যাঁ লিখেছিলে নামটাও মনে আছে আংড়া গুহা হুম তাতে কি সেই গুহায় একটা অদ্ভুত লোক বাস করে হয়তো হয়তো সেই গুঙ্গা দান ওই মৌডুঙ্গি থেকে বামন সন্ন্যাসীর জন্য প্রয়োজনীয় মালপত্র নিয়ে যায় ওরে বাবা এক বামন সন্ন্যাসীতে লক্ষে নেই তুমি আবার আরেক রূপকথা চরিত্রে আমদানি করলে গুঙ্গা দানো হাসতে হাসতে বলল ভুদোধা এর কথা তো তুমি চিঠিতে লেখনি না লিখিনি মানে লেখবার কথা মনেও পড়েনি গুঙ্গা খুব শান্ত এবং নির্বিরোধী লোক আর কি আচ্ছা গুঙ্গা মানে তো বোবা আর দানো হলো দৈত্য তার মানে বোবা দৈত্য তার লোকটাকে ব্যাস বোবা দৈত্য বললেন রঘুদা ওই দুটো কথাই ওরে সম্বন্ধে যা জানা আছে সবটাই বলে দেওয়া হয়েছে লোকটা বোবা মুখে একটা ওই অদ্ভুত গোঙানির শব্দ ছাড়া আর কোনো কথা বলতে পারে না আর লোকটার চেহারা প্রকাণ্ড প্রায় ধরো এই সাত ফুট লম্বা আর তেমনি চওড়া কিন্তু তবু ওকে দেখলে না যেন তো ভয় লাগে না ঠোঁটে সব সময় একটা হালকা হাসি লেগেই রয়েছে চোখ দুটো আধ বোঝা হয় যেন জেগে জেগে স্বপ্ন দেখছে তো গুহায় থাকে বললে কি করে গুহাতে তা তো জানি না তবে মৌডুংরির লোকেরা বলে ও সাধন ভজন করে না এমনি ওখানে একা একা বাস করে মাঝে মাঝে গ্রামে আসে ওই জঙ্গলে শিকার করা হরিণ কিংবা খরগোশ মাংসের বিনিময়ে চাল ডাল জামা কাপড় নিয়ে যায় তবে মৌডুংরিতে যে লোকটা দোকান চালায় সে ভারী অদ্ভুত একটা কথা বলেছিল বলেছিল গুঙ্গাদান ও সারা মাসে যেটুকু চাল নিয়ে যায় তাতে ওর মতন বিশালাকার মানুষের বর্জন নাকি চার দিন চলবার কথা না এটা কোনো সমস্যা নয় বললো বুধদা জঙ্গলে ভাত ছাড়া ওর খাবার মতন আরও অনেক কিছুই রয়েছে যাই হোক তোমার তাহলে ধারণা ওই গঙ্গাদানই হচ্ছে বামন সন্ন্যাসীর সঙ্গে মৌডুংরির যোগসূত্র হ্যাঁ তাই তো মনে হয় চলো আমরা তো যাচ্ছি ওখানে গেলেই সব পরিষ্কার হবে আমরা ধাবা ছেড়ে বেড়ালাম আরও ঘন্টাখানেক ড্রাইভ করার পরেই দেখলাম দূরের পাহাড়টা হঠাৎই রাস্তার একদম পাশে চলে এসেছে রঘুদা এবার ডান দিকে রাস্তা ছেড়ে একটা লাল মোরামের পথ ধরল রাস্তাটা ক্রমশ দুটো পাহাড়ের মাঝখানে শুয়ে থাকা একটা জংলা উপত্যকার মধ্যে ঢুকে পড়ল এই হলো রঘুদার চিঠিতে বর্ণিত সেই নিমিজিরার জঙ্গল এখন পথের দুধারে শুধুই আকাশ ছোঁয়া শাল বহেরা চাপ আর আশান গাছের শাড়ি রঘুদাই গাড়ি চালাতে চালাতে আমাকে গাছগুলো চিনিয়ে দিচ্ছিলেন উনি বললেন এই জঙ্গলের প্রত্যেকটা ঘাস এমনকি লতাকেও উনি চেনেন একজন কবিরাজের পক্ষে সেটাই স্বাভাবিক রাস্তার ধারেই লাল মাটির বড় বড় উই ঢিপি তার মধ্যে কোনো কোনো চাই আবার ভাল্লুকের নখের আচর এটাও রঘুদাই দেখালেন আমাদের জিপ জীব রাস্তা ধরে মাতালের মতন টলতে টলতে এগুচ্ছিল ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছে ঘড়িতে যদিও মাত্র বাজে সন্ধে ছটা আসলে গাছের পাতা ভেদ করে আলো আর আসতে পারছে না মাঝে মাঝেই জিপের হেডলাইটের আলোয় মাটির সঙ্গে মিশে থাকা নাইটজার পাখিদের বড় বড় লাল চোখ জ্বলে উঠছিল ওরা রাস্তার ধুলোর ওপরে বুক পেতে শুয়ে থাকে কিন্তু যখন দেখে এইভাবে লুকিয়ে থেকেও জীবটার এগিয়ে আসা ঠেকানো যাচ্ছে না তখন মাটি ঘেসে উড়ে গিয়ে আবার একটু দূরে গিয়ে বসে পড়ে প্রায় চলার পরে জঙ্গলটা একটু যেন হালকা হয়ে গেল দেখলাম আমরা একটা সরু নদীর ধারে এসে পৌঁছেছি রঘুদা বললেন এটাই নাকি মিঠা পানি নদী তারপর একটু দূরে একটা ছোট্ট টিলার দিকে দেখালেন টিলাটার মাথায় টিম টিম করে একটা আলো জ্বলছে রঘুদা বললেন ওটাই হলো মিঠা পানির ফরেস্ট বাংলো এটাকেই সভ্য জগতের শেষ চিহ্ন বলতে পারো যদিও এখানে ইলেকট্রিসিটি নেই মোবাইলের টাওয়ারও পাবে না আমরা আজ রাতটা এই বাংলোতে কাটিয়ে কাল ভোর ভোর আবার যাত্রা শুরু করতে পারি কারণ যেখান থেকে আমরা মাদলা পাহাড়ে উঠতে শুরু করব সে এখনো প্রায় পনেরো কিলোমিটার রাস্তা এরপর হাতিদের যাতায়াত শুরু হবে কাজে ওই রাস্তায় গাড়ি চালানো ঠিক হবে না বুধদা বলল তা ফরেস্ট বাংলোয় কি জায়গা পাবো উত্তরে রঘুদা জানালেন কোনো চিন্তা নেই মাঝে মাঝেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা ছাড়া এই বাংলোতে কেউ আসে না ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও সাধারণত এখানে রাত কাটান না কাজেই বাংলাও ফাঁকাই পড়ে থাকে এই শীতে মিঠা পানির বুকে জল নেই বললেই চলে আমাদের জীব সেই সামান্য জলধারা আর ছড়িয়ে থাকা নুড়ি পাথরের ওপর দিয়ে কলকল ঝরঝর শব্দ করতে করতে দুলকি চালে নদী পেরিয়ে দীপটি উল্টো দিকের খাড়া পাড়ের ওপর চড়ে গেল আর তারপর দু একটা জিগজ্যাগ টার্ন নিয়েই একেবারে টিলার মাথায় বন বাংলোর গেটে বুঝলাম টাটানগর স্টেশনে রঘুদা যে জিপের গুণগান গেয়েছিলেন তা এসব কারণেই বন্য জন্তুর ভয়টা যে এখানে বেশ বেশি সেটা বুঝলাম বাংলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থার বহর দেখে কাঁটাতারের বেড়া তো আছেই তাছাড়াও খাদের মতন গভীর নালা দিয়ে বাগান সমেত পুরো বাংলোটা ঘেরা একটা কাঠের পুল পেরিয়ে আমাদের জীব বাংলোর বারান্দার সামনে দাঁড়ানো মাত্রই হন্তদন্ত হয়ে দৌড়ে এলো বছর কুড়ি বাইশের একটা ছেলে সেই এই বাংলোর চৌকিদার কামকুক নাম শ্যামলা শ্যামলা রঘুদাকে খুব ভালো করেই চেনে তাই কিছু বলার আগেই হাতে হাতে আমাদের মালপত্র বাংলোর ভেতরে ঘরে তুলে দিল সারা দিনের জার্নির পরে ধব সাদা চাদর দিয়ে মোড়া নরম বিছানার ওপর শরীরটাকে কিছুক্ষণের জন্য টান টান করে ছড়িয়ে দিলাম আমরা সবাই শেষ হলো আমাদের আজকের গল্প সৈকত মুখোপাধ্যায় লেখা মাদুল পাহাড়ের বামুন সন্ন্যাসীর প্রথম পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটিতে গল্প তো শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিতে আর অবশ্যই তাদের ভালো লাগা খারাপ লাগাগুলো কমেন্টে জানাতে আপনাদেরকে সঙ্গে না পেলে কিন্তু এই ছোট্ট চ্যানেলটা এগিয়ে যেতে সক্ষম হবে না গল্প পড়ুন গল্প শুনুন আরও ভালো থাকুন নমস্কার